মিল্টন সমাদ্রে আছে আমি আমি নিয়ে কথা বলতে বলতে চাচ্ছি না সামগ্রিক ভাবে যে মিথ্যার অপবাদ দিয়ে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল তার কোনটাই কিন্তু আজকে প্রমাণিত করতে পারে নাই গতকালকে ওনার যে রিমান্ড শেষে আদালত যে বিষয়টি দিয়েছেন হয়তোবা ওনারা এটি জামিন মঞ্জুর করতে পারতেন কেননা তার বিরুদ্ধে যে অভিযোগের ভিত্তিতে তাকে গৃহীত হয়েছিল সেটি না দিয়ে আমি যেটি দেখলাম আমি হয়তোবা ভুল করতে পারি বা আমার যে সংবাদটি আমার চোখে পড়েছে সেখানে শুধুমাত্র মানব পাচারের একটি মামলায় তাকে জেলে প্রেরণ করতে বলেছেন এবং যে অভিযোগগুলো আছে সেটি প্রমাণিত না হওয়া পর্যন্ত অর্থাৎ অদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালত তাকে জেলে রাখতে বলেছেন এই নির্দেশনা দিয়েছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই জায়গাতে আইনের যে আশ্রয় লাভের যে অধিকার সংবিধান খুব মাথায় রাখতে হবে সেটি হলো যে অনেক সময় হয় কি যে ব্যক্তি দ্বন্দ্ব যখন এটি প্রাতিষ্ঠানিক ভাবে চলে যায় তখন কাউকে হয়রানি বা হেয় স্বাভাবিকভাবে আহ মিথ্যা অপবাদটা দেওয়া হয় এটি একটা আমাদের মানুষের একটি চরিত্রগত বৈশিষ্ট্য যে জায়গাটি ঘটেছে যে মিথ্যা অপবাদ সত্যকে ভেঙ্গে নেওয়ার চেষ্টা করে না কিন্তু এটা মনে রাখতে হবে তাহলে কি করে অন্যকে ভ্রান্ত করতে চেষ্টা করে এই জিনিসটাই হয়েছে সেটি কি হয়েছে যে যেহেতু আমি ডক্টর ফয়জুল যে উপস্থাপনটা করলেন যে এর আগেও আমরা যখন চার তারিখ আলোচনা করেছি সেখানে কিন্তু আমি সামাজিক সংগঠন নিয়ে কথা বলেছি ফয়জুল কিন্তু সেম জিনিসটা উপস্থাপন করেছিল আপনার যদি মনে থাকে যে একটি রাস্তাকে কেন্দ্র করে তার যে প্রতিষ্ঠানটি ওখানে সে স্থাপিত করেছে যে দৃশ্যমান যে হয়েছে ওখানে একটি বিল্ডিং করেছে তার অ্যাকাউন্টে কতগুলো টাকা আছে আমার কাছে যেটি মনে হয়েছে সেই জায়গাটিকেই তারা চেষ্টা চালানোর লক্ষ্যেই তারা কিন্তু এই বিভ্রান্তিটি ছড়াতে পারে সেই জায়গা থেকে হয়তো বা এখন আজকে যদি আপনি যে নিউজটা ইয়ে দেখালেন সেটি আমিও দেখেছি সেখানে সেলিমের যে বক্তব্যটি দেওয়া হয়েছে যে উনি একজন আহ আহ উম কি বলে যেটাকে আহ বলা হচ্ছে যে মানসিক ভারসাম্য মানসিক ভারসাম্যহীন একজন মানুষ এবং তার পরিবার সদস্যরাও বলেছেন যে তিনি ছয় মাস ধরে তাকে পাওয়া যাচ্ছে সময়ে এই যে মিল্টন সামাদারের যে আলোচনা এবং এই যে ভিডিও গুলো দেখানো ছিল ভাইরাল সেখানে তার ছবি দেখে তার আত্মীয় স্বজন গুলো করেছে সেখানেও দেখেন একটি একটি কথা আমি এই জন্য বলি যে আমাদের সাংবাদিকতার যে বিষয়টি সামাজিক ভাঙ্গনের যে দায় সেটি কিন্তু শ্রেণী এবং এটি আমাদের কালচার ধর্মের উপর কিন্তু নির্ভর করে সেটিকে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি যে কি হচ্ছে যে আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে কোনো কোনো সময় আমরা কিন্তু এটি ধর্মীয় মধ্যে সংঘাতে ঢুকে দিচ্ছি আবার আমার যে ধর্মীয় যে প্র্যাকটিস সেই ধর্মীয় প্র্যাকটিসটাও আমরা কোনো কোনো সময় এই যে সামাজিক ভাঙ্গন তৈরি করার জন্য ঐতিহ্যের ভিতর আমরা ঢুকিয়ে দিচ্ছি সেই জায়গাটিতে আমাদের কি হয় যে জায়গাটি থাকে সেই জায়গাটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কখনোই কিন্তু মানবতার উপর থেকে মানুষ বিশ্বাস হারায় না তাহলে কি হয় এবং সেটি হারানো উচিত নয় যে কথাটি ফয়জুল উপস্থাপন করলেন যে মিল্টন সমাজারের হয়তোবা কিছু ভুল থাকতে পারে মিল্টন সমাজারের হয়তোবা তার পরিচালনার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে ছোটখাটো অনেক কিছুই অপরাধটা হতে পারে তাহলে সেই অপরাধের তার শাস্তিটা উচিত নাগরিক হিসাবে এটা আমিও চাইব সকল সুস্থ বিচার হওয়া উচিত কিন্তু যে 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 মিথ্যা আপনি দিলেন অঙ্গ অপবাদ বিষয়গুলো করলেন সেটি কিন্তু সেলিমের কালকে যে ডায়াগনসিস হয়েছে এবং আমিও কিন্তু আপনাকে বলেছি যে একটি কিডনি নেওয়া কিন্তু এটি সহজ না পাঁচ জনের একটি এক্সপার্ট স্টিম লাগে এরকম একটি ল্যাব লাগে কিন্তু আমরা কি যে যে কথাটি ফয়জুল নিজের বলে এবং সেখানে রাজনীতিকে মানে মিথ্যাচার এগুলো মানুষের মনস্তত্বে এমন ভাবে এটে গিয়েছে যে কিছু কথা বললেই মনে হচ্ছে যে এইটা বললে হয়তো মানুষ খেয়ে ফেলবে এটা হলেই হয়তো মানুষ এটি একটি চটকদার যে কথা বলা অভ্যাসটি সেই অভ্যাসটি আমাদের প্রত্যেকটি মানুষের মানসিকতার যে দৃষ্টিভঙ্গি সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমরা সেই কারণেই আমি বলি যে যে দুই এক ফোঁটা নোংরা যদি আপনি এভাবে দেখেন বিষয়টিকে পত্রিকা হ্যাঁ প্রতিবন্ধী কিন্তু সেলেন সাহেব সেলেন সাহেবের খবরটা পাওয়ার পর যে তাকে তার পেট কাটা সুতরাং সবাই কিন্তু বিশ্বাস করে ফেলেছিল যে প্রথম যে পত্রিকার খবর ছিল যে এটি খাবারদার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন কিন্তু মিল্টন সমর্দার আমাদের এখানে আমাদের ফেসবুক পিপলে কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন যে আমি কার কাছে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছি এবং কে অঙ্গ প্রত্যঙ্গ নিয়েছে এদের কাউকে যদি হাজির করতে পারেন তিনি সকল অভিযোগ গ্রহণ করবেন এমন একটা চ্যালেঞ্জ করে গিয়েছেন এখন পর্যন্ত আমরা কিন্তু ওই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা বা কারো অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে নেওয়া হয়েছে এমন কারো ও ক্লেম যতক্ষণ পর্যন্ত পাইনি যখন সেলিমকে বিশ্বাস করে যে এই বুঝি পাওয়া গেল একজনকে যার আসলে অঙ্গপ্রতম অঙ্গ বিক্রি করেছে সেও กัน দেখিয়েছে শেষ পর্যন্ত প্রমাণিত হলো তার অঙ্গ অঙ্গপ্রতম মানে কিডনি ঠিক আছে তার মানে কি আসলেই মিল্টন সমাদার কিডনি বিক্রেতা বল মনে হয় আপনার কাছে না না আমি তো আপনাকে বলেছি যে এটি সম্ভব নয় ওই পরিবেশে সম্ভব নয় এবং যে বিষয়টি আমি আপনি আমাকে আটকিয়ে দিলেন সেই জায়গাতে আমি বলতে চাই যে মানবতার যে তথাকথিত শব্দটি আমার কাছে আমি এখনো বলি যে এই মানবতার কাজ কিন্তু আমরা করতে পারি নাই বাংলাদেশ সরকারের কিন্তু একটি আইন করা হয়েছিল এই পিতামাতাদের নিয়ে কিন্তু সেখানেও কিন্তু আমরা সেই সৌজন্যতা দেখাতে পারছি না আজকে একটি নিউজ আছে আপনি দেখেন আমি নামটি বলতে চাই না এক সময়কার আমাদের চলচ্চিত্রের একজন বিশ্ব বিশিষ্ট অভিনেত্রী ছিলেন তিনিও আজকে ইয়েতে বসবাস করছেন বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাস করছেন তাহলে আমাদের যদি কেউ আজকে আপনি আমি ফারুক অথবা ফাইজুল যদি সেই ব্যক্তিটিকে মানবতার কথা দেখে মায়ের কথা ভেবে যদি আশ্রয় দিয়ে থাকে তাহলে আমাদেরও বিরুদ্ধে তো আপনি বলবেন যে তথা কথিত মানবতার ফেরিয়ালা আমি সেই জায়গাটি আপনাকে বলতে চাইলাম যে কিছু নোংরা দুই এক কোটা নোংরা আপনার থাকতেই পারে যেটি মানবতা একটি সমুদ্রের সমতল এই সমুদ্রের পানিতে দুই এক কোটা এরকম বিচ্ছিন্ন নোংরা যদি পড়েও যায় সেটি কিন্তু সাগরকে দূষিত করতে পারে না আমি যেটা বলতে চাই যে আজকে যারা মিল্টন সমাদ্রের দোস্ত্রুটি আছে আমি সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে যে মিথ্যার অপবাদ দিয়ে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল তার কোনোটাই কিন্তু আজকে প্রমাণিত করতে পারে নাই এবং আপনার আরেকটি বিষয় বলি যে আমাদের সংবিধানের যে অনুচ্ছেদের একত্রিশ নাম্বার যে যেটি আছে সেটি আইনের আশ্রয় লাভের অধিকার সেটি কিন্তু মিল্টন সমাদারে রয়েছে এবং উনি ইচ্ছা করলে ওনার আইনজীবীর মাধ্যমে এবং যে অভিযোগে ওনাকে অভিযুক্ত করা হয়েছে আপনি আপনি একজন মানে পর্যবেক্ষক হিসেবে এবং একজন মনস্তাত্ত্ব বা বিধ হিসেবে এই পর্যন্ত যত যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল বা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে আজকে পর্যন্ত প্রায় কয়েক সপ্তাহের মধ্যে আপনি সন্তুষ্ট যে তাকে গ্রেপ্তারের পর আসলে কাজটি ঠিক হয়েছে এবং যে বইগুলো অভিযোগগুলো আনা হয়েছে সেগুলি আপনার চোখে সঠিক বলেই মনে হয়েছে এখন পর্যন্ত এই জায়গাটা আমি একটু শুনে শেষ করতে চাই আপনার জি আমি কিন্তু এটা আপনাকে আগেও বলেছি যে এটি একটু ত্রুটি হয়েছে এবং তড়িঘড়ি হয়েছে কারণটি হচ্ছে যে সামাজিক সংগঠনটির উপর যেহেতু উনি পরিচালক অতএব তার দায়টা কিন্তু তার উপরে গিয়েই বর্তাবে যেমন আজকে এইটির টোটালটির সঞ্চালক আপনি এখানে যদি কোনো ত্রুটি ঘটে এখানে যদি কোনো ব্যত্যয় হয় এই দায় কিন্তু আপনার কাছেই যাবে তো সো সেই জায়গাটিতে আমি বলেছিলাম যে আমাদের যে সমাজ সেবার যে আইন রয়েছে উনিশশো সালে সালের যে ধারাটি রয়েছে সেই অনুসারে ওই সমাজসেবা অধিদপ্তরেই প্রথম এটিকে আমলে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগগুলি দেখার পরে সেই জায়গাটি করা উচিত ছিল কিন্তু সেটি উল্টা হয়েছে এবং এই উল্টো হওয়ার কারণেই যে আমি আপনাকে বললাম যে হয়তোবা প্রভাবিত করেছে হয়তোবা বা বায়াস্ট হয়েছে সেই কারণেই আজকে মিল্টন আমাদের এটা কিন্তু আমি একজন সমাজকর্মী হিসাবে যদি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আমি দেখি সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে মানে গতকালকে ওনার যে রিমান্ড শেষে আদালত যে বিষয়টি দিয়েছেন আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে হয়তোবা ওনারা এটি জামিন মঞ্জুর করতে পারতেন কেননা তার বিরুদ্ধে যে অভিযোগের ভিত্তিতে তাকে গৃহীত হয়েছিল সেটি না দিয়ে আমি যেটি দেখলাম আমি হয়তোবা ভুল করতে পারি বা আমার যে সংবাদটি আমার চোখে পড়েছে সেখানে শুধুমাত্র মানব পাচারের একটি মামলায় তাকে জেলে প্রেরণ করতে বলেছেন এবং যে অভিযোগগুলো আছে সেটি প্রমাণিত না হওয়া পর্যন্ত অর্থাৎ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালত তাকে জেলে রাখতে বলেছেন এই নির্দেশনা দিয়েছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই জায়গাতে আইনের যে আশ্রয় লাভের যে অধিকার সংবিধান যে তার আইনজীবী কিন্তু আবেদনটা করতে পারে যে পত্রিকার প্রতিবেদনের কারণে তাকে নিয়ে শুরু হয়েছে যেই প্রতিবেদন নিয়ে আসল তুলপাড় শুরু হয়েছে সে প্রতিবেদনে কি মানব পাচারের বিষয়টা ছিল আমি এটি তো বললাম যে সেই জায়গাগুলো আদালত আহ আমলে নিতে পারতেন এবং এই যে সাংবাদিকটি এটি উপস্থাপন করেছেন প্রথম এবং যারা এটি নিয়ে আহ অভিযোগটি উত্থাপিত করেছেন তাদেরকেও আপনি ট্রাইলে নিতে পারতেন আমি এটাই বললাম যে আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সেই এখন যদি আদালত মনে করে থাকেন আমি সম্পূর্ণ বিষয়টি বলছিগুলো আদালতের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু আমার আপনার কাছে একটু জানার বিষয় যেই বিষয়টি নিয়ে তোল শুরু হয়েছিল যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে সেটি আমি দেখি সেখানকার সেই প্রতিবেদনে যেসব অভিযোগ গুলি আনা হয়েছিল তার সাথে তাকে জেলে প্রেরণ করার যে কারণটি দেখানো হয়েছে ওই কারণের সাথে কোনো মিল পান কিনা কারণ আমরা সেদিন আমি তো বললাম আমি আমি তো আপনাকে এটাই বললাম এই আমি বললাম যে সেটির আমি কিন্তু দেখি নাই এখন অন্য কোথাও আসতে পারে বাট যে নিউজটি আমি পড়েছি যে ওনাকে কালকে চার দিনের রিমান্ড শেষ হয়েছে হরপর যে কাছে আমি তো এটাই বললাম যে এই জায়গাটিতে মানে আমি আমি পর্যবেক্ষণের যে বিষয়টি ছিল সেটি আমি বললাম যে সেটি হওয়া উচিত এবং আইনের আশ্রয় লাভের অধিকার মিল্টন সামাদ্দারে রয়েছে এবং উনি নিতে পারে এবং আমি মহাত্মা গান্ধীর সেই উক্তিটা দিয়েই শেষ করতে চাই যে কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয় তার মানে আমাদের যে এই যে মানবতার সেবা বা মানবতার ফেরিয়ালা যারা আছে তাদের কাছে আমাদের বিশ্বাসটি রাখতেই হবে এবং তারা আছেন দেখেই সমাজ আজকেও টিকে আছে এবং সমাজের অনেক বৈষম্য আমরা কিন্তু দূর করতে পারি এককভাবে সরকারের পক্ষে বৈষম্য দূর করা যায় না তো সেই জায়গাতেই আমি বলছি যে আমাদের হয়তো বা কিছু ত্রুটি থাকতে পারে সেই ত্রুটিগুলো যদি আমরা সুদ্রিয়ে নেই তাহলে আমরা আমাদের যে মানবতা রয়েছে মানবিক চেতনা রয়েছে মানবিক বোধ রয়েছে সেটি আমরা জাগ্রত করে মানুষের সেবায় নিজেকে নিবেদিত করতে পারবো ধন্যবাদ সাগর ভাই আপনাকে